নমস্কার, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমি পেঁয়াজকলি ফুলকপি দিয়ে একটি ভাজির রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটা প্রেস করে দিন, তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন আর দেরি না করে ঝটপট দেখে নিই কীভাবে বানিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে 4 টেবিল চামচের মতন সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম 1/2 চামচের মতন গোটা জিরে। এরপর জিরেটা একটু ভাজা হয়ে এলে এখানে আমি 2 মিডিয়াম সাইজের আলু লম্বা টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিলাম। এরপর আলুগুলো নাড়াচাড়া করে 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। আলুগুলো 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে মাঝারি সাইজের টুকরো করে কাটা ফুলকপি দিলাম। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি। ফুলকপিগুলো দেওয়ার পর আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে লাইট গোল্ডেন করে ভেজে নেব। মিডিয়াম হাই ফ্লেমে ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পেঁয়াজকলিগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 200 গ্রামের মতন পেঁয়াজকলি আছে। এরপর এর মধ্যে দিলাম 1টা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এরপর সমস্ত উপকরণগুলো একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। এই সময় আমি এর মধ্যে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 7 মতো লবণ দিলাম। এরপর সমস্ত উপকরণগুলো আবারও ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিটের মতন রান্না করে নেব। মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। তো প্রায় 5 মিনিট পর আবারও ফিরে এলাম। পেঁয়াজকলিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। আবারও একবার ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। তো প্রায় 2-3 মিনিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, দিলাম আমচুর পাউডার, 1/2 চামচের মতন চিনি দিলাম। এরপর সমস্ত উপকরণগুলো আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নেব। পাঁচ মিনিট রান্না করা হয়ে গেছে। আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এ সময় আমি এর মধ্যে দিলাম 1 মুঠো ধনে পাতা। ধনে পাতার কুচিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের মতন এটা রান্না করে নেব। টক ঝাল মিষ্টি পেঁয়াজকলি ফুলকপির এই ভাজি রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। প্রায় 2-3 মিনিট রান্না করার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। পেঁয়াজকলি ফুলকপির ভাজি পরিবেশনের জন্য একদম তৈরি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।